পনেরোই আগস্ট কম্বের যে কার্ডগুলো সেগুলো আমরা নিব কিন্তু তার আগে আমরা এই কার্ডগুলো কেন নিচ্ছি এবং আজকের হ্যামেস্টারের আপডেটগুলো আপনাদেরকে জানাবো যে আপডেটগুলো জানা খুবই জরুরি কেননা আমরা প্রতিদিন যে কয়েনগুলো কালেক্ট করতেছি সেই কয়েনগুলো আসলে কোথায় যাচ্ছে এগুলোর আসলে কাজটা কি সেটা একটু আমরা একটু ক্লিয়ার হব তার আগে আমরা এই যে তিনটা কার্ড রয়েছে কার্ড তিনটা একটু নিয়ে নিই আজকে হ্যামেস্টার অনেকগুলো আপডেট আপনাদেরকে দিবো ওয়েডর আপডেট তারপরে প্রফিট পার আওয়ারের আপডেট অ্যান্ড দেন বাকি ইনফরমেশনগুলো তো প্রথমে আমরা হ্যামেস্টার কম্পিউটার যে পাঁচ মিলিয়নের যে কয়েনগুলো সেগুলো ফ্রিতে নেওয়ার ব্যবস্থা আপনাদেরকে করে দিচ্ছি যার যেটা হবে না সেটাও ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকে ওকে সো প্রথমে আমরা যেটা করব। আমরা পিআর অ্যান্ড টিমের ভিতরে থাকবো দেখতে পাচ্ছেন পিআর অ্যান্ড টিম এখানে থাকবো এখান থেকে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা খুঁজে বের করবো সিকিউরিটি টিম ওকে এই যে সিকিউরিটি টিম এটা খুঁজে বের করব যদি আপনাদের এটা খোলা না থাকে মানে লক থাকে তাহলে যেটা করতে হবে এই লকের নিচে কিন্তু লেখা থাকবে যে এ এরকম এরকম যেমন এটা লক রয়েছে লকের নিচে লেখা গেম ফাই টোকেন লেভেল সতেরো সো এটা লেভেল সতেরো আমি যদি গেম ফাই টোকেনের লেভেল সতেরো আপডেট করি তাহলে মিনি গেমটা কিন্তু খুলে যাবে ওকে সো ওইভাবে আপনারা যদি লক থাকে খুলে ফেলবেন এবার সিকিউরিটি টিমটাকে আমি আপডেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু কার্ড অলরেডি চলে এসেছে এবার আমরা বাকি দুটো কার্ডও নিয়ে ফেলতেছি বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে নেওয়ার পরে বলতেছি এরপরে আমরা সরাসরি চলে যাব মার্কেটে মার্কেটে আসার পরে এখানে অনেক অপশন পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন গেম ফাই টোকেন গেম ফাই টোকেনে আমি লেভেল বারোতে রয়েছি সো আমরা এখান থেকে লেভেল বারোটাকে আপডেট করে নিচ্ছি জাস্ট এটার উপরে ক্লিক করব দেন এখান থেকে গোয়ে হেড আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি দুটো কার্ড পেয়ে গেছি এই দেখছেন দুটো কার্ড এবার আমরা থার্ড কার্ডটা নিব থার্ড কার্ডটার জন্য আমাদের চলে যেতে হবে লিগালে এই এখানে চলে যেতে হবে সো আমরা প্রথমে নিয়েছি পিয়ার অ্যান্ড টিম তারপর মার্কেট এবার লিগাল লিগালের উপরে ক্লিক করব দেন এখান থেকে একটু নিচে যাব অনেকগুলো অপশন রয়েছে সো এখান থেকে আমরা যে কার্ডটা নিব লাইসেন্স এশিয়া এই যে লাইসেন্স এশিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আপডেট করে ফেলবো সো এটার উপরে ক্লিক করলাম একদম নতুন ওকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাঁচ মিলিয়নের যে কম্পিউটার এটা কিন্তু পেয়ে গেছি জাস্ট কেটে দিলাম দেন আমরা এই উপর থেকে এখান থেকে ক্লেম করে নিচ্ছি আমার এই মুহূর্তে কয়েন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান বিলিয়নের মতো ওয়ান বিলিয়ন তিরিশ লাখ ওকে সো এখান থেকে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন টোটাল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন এক হাজার পঁয়ত্রিশ মিলিয়ন এবার আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে ডেইলি কম্বের কার্ডগুলো নিচ্ছি আমরা কিন্তু কয়েন যখন ভাঙাবো তখন কিন্তু এই কয়েনটাকে ভাঙাবো প্রফিট পার হওয়ার মানে হচ্ছে আপনারা প্রতি ঘন্টায় কত কয়েন পাবেন সেটা কিন্তু যত বাড়াবেন তত কয়েন বেশি পাবেন বাট আমাদের আলটিমেটলি আমরা যদি উইড্রো অপশনে যাই উইড্রোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই পেসিভ ইনকামে কিন্তু কয়েন থেকে ইনকাম করব। সো লেটেস্ট আপডেট খুব দ্রুতই চলে আসবে আমরা কিন্তু এগুলো টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি উইড্রো আর প্রতিদিন আপনারা যত পারেন কয়েন কামাবেন মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কয়েন এখান থেকে কয়েন সো আমরা যদি একটু ক্লিক করি ভিডিওটা জাস্ট ভিডিও দেখার দরকার নেই ক্লিক করবেন হবে আপনারা ব্যাগে চলে যাবেন দেন এক ঘন্টা অপেক্ষা করতে হবে এরপরে চেকে ক্লিক করে এখানের এক লাখ কয়েনটাকে নিয়ে ফেলবেন সো এটাকে কেটে দিচ্ছি পরেরটা ওপেন করলাম দেন চেকে ক্লিক করলাম এখানে আরেকটা ভিডিও চলে ওকে এটা কমপ্লিট হয়ে গেছে এবার ডেইলি চেক ইন রয়েছে দেন ফলো অন ফেসবুক ক্লিক করলাম তারপরে জয়েন ক্লিক করলাম এবার আমরা অপেক্ষা করব কিছু সময় আবার ফলো ইনস্টাগ্রাম এটার উপরে ক্লিক করে জয়েন করব আবার ব্যাগে চলে আসবো সো এইগুলো আমরা জাস্ট যখন যেটা দেখবেন সবগুলোকে আপডেট করে ফেলবেন আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে টোকেন জমানো এখানে কয়েনগুলো জমানো এবং এরপরে আমরা উইড্রো যে লিস্টিংটা হ্যামেস্টার কিন্তু যতগুলো এয়ারড্রপ রয়েছে তার মধ্যে এই মুহূর্তে টপে রয়েছে সো আমরা কখনোই নিরাশ না হ্যামেস্টার কম্পিট কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে কিন্তু একটার পর একটা আপডেট বলে দিচ্ছে বা আপডেট দিচ্ছে সো উইড্রোর জন্য আমরা টু টর্ন ওয়ালেট এই মুহুর্তে টর্ন কিপারটা কানেক্ট করে ফেলেছি সো যত পারেন এখানে কয়েন কালেক্ট করবেন আর একটা আপডেট দেয় সেটা হচ্ছে আপনারা যখন প্লেগ্রাউন্ড থেকে কী কালেক্ট করেন কীগুলো কিন্তু আপনার দরকার হবে না উইড্রো দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু মানে ম্যান্ডেটরি না যে এটা নিতেই হবে সো এটা নিতেও পারেন নাও নিতে পারেন এটা তাদের স্পন্সর গেমের জন্য তারা করেছে এগুলো সো আপনি চাইলে নিতে পারেন চাইলে কোনো দরকার নেই এই ছিল আজকের লেটেস্ট আপডেট